এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। এখানে ভারতীয় জনতা পার্টি যে চারটি বিধানসভা আছে প্রত্যেকটা হাফ লাখের করে বেশি ভোটে জিতবে। বিজেপিতে যোগদানের পর প্রথমবার জঙ্গলমহলে গিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে পাল্টা জবাব দিল তৃণমূল। উনি বলেছেন 35টা পাবেন এই তিনটে জেলাতে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শুনুন, যদি মাটির সঙ্গে যোগাযোগ থাকে, ওর মতো গাড়ি চড়ে যদি নেতারা হয়ে থাকে, 5টা সিট ওকে পেতে দেব। সোমবার ঝাড়গ্রামে আসার পথে লোধাশুলি থেকে বাইক মিছিল করেন শুভেন্দু অধিকারী। তার যাত্রাপথে দু জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল। প্রথমে গোপীবল্লভপুরে তার গাড়ির সামনে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। তারপর পুরাতন ঝাড়গ্রামেও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। পাঁচজন ছিল, তাদের মধ্যে তিনজনকে আমি চিনি, নমস্কার করেছি, তারা দেখে আমাকে মাথাটা নামিয়ে ফেলেছে, খুব ভালো লেগেছে। আজকে আমাদের শান্তি বাংলায় অশান্ত করতে আজকে শুভেন্দু দা আমাদের জঙ্গলমহলে আসছেন। ঝাড়গ্রামে বিজেপির কর্মী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ জারি রাখেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস ওটা দল তো নয়, কোম্পানি, সে কোম্পানিতে কখন কি হবে সে কোম্পানি ঠিক করবে। এবং এখানে তো জেলা পরিষদ এরা জিতেছে, মাঝরাতে গণনাতে পুলিশ দিয়ে গণনায় গোলমাল করে এদের হারানো হয়েছে, আমি জানি। এখানে ভারতীয় জনতা পার্টি যে চারটি বিধানসভা আছে প্রত্যেকটা হাফ লাখের করে বেশি ভোটে জিতবে। শুভেন্দু অধিকারী যখন ঝাড়গ্রাম থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তখন পাশের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে তাকে নিশানা করে তৃণমূল। রবিবারে দাঁতনে যে রাস্তায় শুভেন্দু রোড শো করেছিলেন সেখানেই সোমবার পাল্টা মিছিল করে তৃণমূল। 40,000 লোক আজকের মিছিলে জমায়েত হয়েছে, এতে অন্তত বেইমানরাই শিক্ষাটা পাবে যে টাকা দিয়ে মানুষ আনা যায় না, মিছিল করা যায় না। ওর মতো গাড়ি চড়ে যদি নেতারা হয়ে থাকে, 5টা সিট ওকে পেতে দেবো। 2019 সালে লোকসভা নির্বাচনের নিরিখে জঙ্গলমহলে 40টি বিধানসভা আসনের মধ্যে 30টিতে এগিয়েছিল বিজেপি, 10টিতে এগিয়েছিল তৃণমূল। শুভেন্দু অধিকারী দল বদলের পর জঙ্গলমহলের সমীকরণ কি হবে, উত্তর মিলবে 21-এর ভোটেই। অরিত্রিক ভট্টাচার্য, অমিতাভ রথ ও সোমনাথ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।